আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতোই আজকের একটু নতুন কন্টেন্ট বা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন সৌদির লোকাল আঞ্চলিক ভাষায় গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্যসমূহের পাঠ নং একের সাথে যারা দেশে নতুন প্রবাসী বায় অংবন্ধুর আরবিতে কথা বলার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে ইনশাল্লাহ আর হ্যাঁ আরবি ভাষা শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও নিয়মিত থাকছে আমাদের চ্যানেলে এই আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের আপডেট করা সকল নতুন ভিডিও নোটিফিকেশান পেছেন আপনি মুহূর্তেই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন স্তোদি বাংলা পাঠ সাথে আছে আমি শাহ আজিজ চলুন শুরু করা যাক এখানে সর্বপ্রথম শব্দটি হলো গিয়ে ওয়েশ আখবার ওয়েশ আখবারক শব্দের বাংলা অর্থ হল গিয়ে কি খবর তোমার অথবা কি অবস্থা তোমার ওয়েশ আখবারক অর্থাৎ কি খবর তোমার অথবা কি অবস্থা তোমার তারপরে শব্দটি হলো গিয়ে আনা বিষয়ের আনা বিষয়ের শব্দের বাংলা অর্থ হলো গিয়ে আমি ভালো আছি আনা বিসায়ের অর্থাৎ আমি ভালো আছি তার শব্দটি হলো গিয়ে ইয়ানি ইয়ানি আহব শব্দের বাংলা অর্থ হল গিয়ে মানে এটা আমি পছন্দ করি ইয়ানি আহব অর্থাৎ মানে এটা আমি পছন্দ করি তার শব্দটি হলো গিয়ে মাই ফলিকা শাইয়া মাই ফোলিকা শাইয়া শব্দের বাংলা শব্দ অর্থ হলো গিয়ে আপনাকে কিছু নিয়ে চিন্তা করতে হবে না মাইফুলিকা শয়া অর্থাৎ আপনাকে কিছু নিয়ে চিন্তা করতে হবে না তারপর শব্দটি হলো গিয়ে ওয়াইন্থ ওয় শ্রহ তাসলাহন ওয়েন ওয় তাসলাহিন শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে আপনি কি ঠিক করবেন ওয়াইন্থ ওয় শ্রহ তাসলাহিন অর্থাৎ আপনি কি ঠিক করবেন তারফের শব্দটি হলো গিয়ে ফি ইজা আজাতাক ফি ইজা আজাতাক শব্দের অর্থ হলো গিয়ে আপনার ছুটিতে ফি ইজা আজাতাক অর্থাৎ আপনার ছুটিতে তারপর শব্দটি হলো গিয়ে হা জিহি ইল্লি ইয়াকুলু হা জিহি ইল্লি ইয়াকুলু শব্দের অর্থ হলো গিয়ে তারা এটা বলে হা ইল্লি ইয়াকুলু অর্থাৎ তারা এটা বলে তার শব্দটি হল গিয়ে আলাই হা ইয়াবি আলাইহা ইল্লি রাসা ইয়াবিস শব্দের বাংলা শব্দ কর্ত হলো গিয়ে তার মাথা শুকনো আছে আলাইহা ইল্লি রাসা ইয়াবিস অর্থাৎ তার মাথা শুকনো আছে তারপরে শব্দটি হলো গিয়ে ইনতা মাতারিফিন আল মাসালা ইনতা মাতারিফান আল মাসালা শব্দের বাংলা অর্থ হলো গিয়ে আপনি প্রবাদ জানেন না ইনতা মাতারিফান আল মাসালা অর্থাৎ আপনি প্রবাদ জানেন না তারপরে সর্বশেষ শব্দটি হলো গিয়ে ইয়ানি তানসি ইয়ানি তাঞ্জাহনি শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে আমি বলতে চাচ্ছি আপনি আমাকে পরামর্শ দেন ইয়ানি তান অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি আমাকে পরামর্শ দেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবার সুস্থতা কামনা করি আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ